আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল টিপস এন্ড ট্রিক্স বাংলায় আজকের টপিকটি হচ্ছে ডার্ক ওয়েব হ্যাঁ আপনারা অনেকেই এই ডার্ক ওয়েব নিয়ে অনেক বেশি চিন্তিত যে ডার্ক ওয়েবটা আসলে কেমন তার ভিতরে কি আছে না আছে বা কীভাবে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায় তাও ফোন থেকে তো আজকের আলোচনা হচ্ছে ডার্ক ওয়েব নিয়ে যে আপনারা কীভাবে ডার্ক ওয়েব অ্যাক্সেস করবেন বা ডার্ক ওয়েব চালাবেন তবে ডার্ক ওয়েব সম্পর্কে জানার আগে সতর্কতা মানে বজায় রাখা সবচাইতে বেশি ভালো বা এটা উচিত তো আমি আগে সতর্কতা নিয়ে বলি আমি আপনাদের আজকে এমন দুইটি সফটওয়্যার দিব যে দুইটি সফটওয়্যার মাধ্যমে আপনারা ডার্ক ওয়েব ইউজ করতে পারবেন তবে বলে রাখি আপনারা ডার্ক ওয়েব ইউজ করার সময় নিজেদেরকে অবশ্যই অনেক বেশি সতর্ক রাখবেন ডার্ক ওয়েব কী ডার্ক ওয়েব হচ্ছে এমন একটি জায়গা যে জায়গায় আপনারা মনে হয় না এমন কিছু নাই যে পাবেন না ডার্ক ওয়েব আপনারা সব কিছুই পাবেন ড্রাগস অবৈধ সরঞ্জাম অবৈধ সব কিছুই সেখানে পাবেন এমনকি আপনারা চাইলে সেখানে হায়ারে হ্যাকারও ভাড়া করতে পারবেন তো আমি লাস্ট গত দুই দিন ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে সক্ষম হয়েছে আমি নিজেও ডার্ক ওয়েব চালাইছি আমার কাছে ততটা ইন্টারেস্ট মনে হয় নাই একটু ভয়ের ভিতরে ছিলাম বিকজ কেউ আমাকে অ্যাক্সেস করছে কিনা। বা এই বিষয় নিয়ে তো আমি আপনাদেরকে আজকে এমন দুইটি সফটওয়্যার নাম বলবো যে দুইটি সফটওয়্যার মাধ্যমে আপনারা ডার্ক অ্যাক্সেস করতে পারবেন এবং ডার্ক ওয়েবল লিঙ্ক আমি সরাসরি আমার ডিসক্রিপশন বক্সে দিব না যদি আপনাদের কারো ডার্ক লিংক লিঙ্ক দরকার হয় অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি আপনাদেরকে ফেসবুকে ডার্ক লিংক লিঙ্ক দেব বিকজ আমি চাই না আমার ইউটিউব চ্যানেলটি স্ট্রাইক দিক তাহলে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাটা শুনছেন তাদের জন্যই আজকে সফটওয়্যারটি তো চলুন শুরু করা যাক আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটি সফটওয়্যার আছে এখানে হচ্ছে একটি অরফক্স আর হচ্ছে অরবোট আপনারা এই সফটওয়্যার দুটি কোথায় পাবেন কোনো সমস্যা নেই অরফক্স অরবোট এই দুইটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন শুধু সার্চ দিতে হবে অরবোট এবং অরফক্স অর্থাৎ দুইটি আলাদা আলাদা সফটওয়্যার তো সবার প্রথমে আপনারা অরবোটটি ডাউনলোড করবেন অরবোটটি ডাউনলোড করার পরে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন কিছু সেটিংস আছে সেটিংসগুলো চেঞ্জ করতে হবে যেমন এখানে লেখা আছে ইউনিট টেস্টের এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে সবার উপরে যাবেন এবং লেখা আছে গ্লোবাল অটো এটাতে যেতে হবে এরপর দেখুন এখানে লেখা আছে ভিপিএন মোড ভিপিএন মোডটা অন করে দিতে হবে দেন এটা স্টার্ট করতে হবে এটা যখন স্টার্ট হয়ে যাবে তখন আপনার ভিপিএনটি কানেক্ট হবে এর মাধ্যমে কী হবে আপনার বিপিনটা যদি কানেক্ট হয় তাহলে আপনাকে প্রতি দুই মিনিট পর পর এক দেশ থেকে অন্য দেশ অর্থাৎ আপনি যে বাংলাদেশে বসে এটা ইউজ করতেছেন সেটা কেউ ধরতে পারবে না কখনও জার্মানি কখনো নেদারল্যান্ডস কখনো ইউনাইটেড স্টেট এভাবে আপনাকে পরিবর্তন করবে এবং হ্যাকার কি যেই হোক আপনাকে কেউ চাইলে ট্র্যাক করতে পারবে না তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ কি করবেন আপনি ডার্ক অ্যাক্সেস করার জন্য দেন হচ্ছে আমি এটাকে অফ করে দিই বিকজ আমার এখন নিড নেই এটা

তা আমি কিন্তু অলরেডি ডার্ক কবি অ্যাক্সেস করেছিলাম বাট আমি এখন এটা ক্লিক করবো না ক্লিক করব না এই কারণে আমি এটা ক্লিক করলে হ্যাকার এখন আমাকে ট্র্যাক করতে পারবে বিকজ আমি এখন পর্যন্ত তবুও আমি একটি রিক্স নিলাম দেখুন এটা কিন্তু বলতেছি আপনাদেরকে যে এটা এখন চলবেই না দেখুন এটা চলবে না আর আপনি যখন এটা ভিপিএন কানেক্ট করবেন তখন এটা চলবে তো এভাবেই আপনারা ডারকৈব অ্যাক্সেস করতে পারবেন ডারকয়েবে কী কী আছে ডারকয়েবির সম্বন্ধে আপনারা সব কিছুই জানতে পারবেন তবে ডারকবের লিঙ্ক যদি কারো লাগে অবশ্যই আমাকে নিয়ে যে কমেন্ট করবেন আমি ফেসবুকে আপনাদেরকে দিয়ে দেবো আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে আপনাদের ভালো লেগেছি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন মতামতটি কমেন্ট বক্সে জানাবেন লিঙ্কের দরকার হলে সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ